বাস্তবের এক দাবাড়ুর গল্প এবার বড় পর্দায়। কিন্তু কোন দাবাড়ুর কথা বলছি জানেন? ভারতের গ্র্যান্ডমাস্টার সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ের জীবন থেকে অনুপ্রাণিত এই মানবিক ও অনুপ্রেরণামূলক গল্প এবার বড় পর্দায়। ছবির নাম দাবাড়ু। শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের প্রযোজনায় আসছে এই ছবি। পরিচালনায় পথিকপ্রেত বসু। দাবা খেলার সর্বপ্রথম সূচনা হয় ভারতে। সাদা কালো এই বোর্ডের খেলায় কে কিস্তিমাত করবে এই নিয়ে চলে বুদ্ধির লড়াই। সূর্য নামে উত্তর কলকাতার এক সাধারণ তরুণ দাবাড়ু, যিনি গ্র্যান্ড মাস্টার খেতাব অর্জন করবেন, তার এই অসাধারণ যাত্রায় ফুটে উঠবে পর্দায়। শুক্রবার ছিল ছবির প্রিমিয়ার। সেখানে উপস্থিত ছিলেন ছবির সব কলা কুশলীরা, এছাড়াও টলিউডের এক ঝাঁক তারকা। তো সবাই ভালো বলছে, তো এখন একটু টেনশন কম আছে, কিন্তু আশা করছি যে আরো মানুষের ভালো লাগবে এবং গরমের ছুটিতে মানুষ ঘুরিয়ে দাবাড়ু দেখবে। খুব বাজে লাগছে। আচ্ছা, ফোটে কি খুব রাগি? যাদের কাছে যারা এটা বলে যে একই ধরনের বাংলা ছবি হচ্ছে, একই গল্প, একই থ্রিলার, একই ফরম্যাট বা একই ধরনের ফ্যামিলি ড্রামা, তাদের জন্য অন্য ধরনের একটা গল্প নিয়ে আসার প্রয়াস। এবং এই ধরনের গল্প যদি আপনারা সাপোর্ট করেন, এরকম অনেক আকর্ষণীয় গল্প আরও নিয়ে আসতে পারেন। তো এই গরমের ছুটিতে বল ভরিয়ে দাঁড়ানো ভালোবাসার গল্প। অবশ্যই এটা স্পোর্টসের একটা দারুণ দিক, যে দাবা নিয়ে অবশ্যই এর আগে সেরকমভাবে কোনো আমাদের কারো লাইফ নিয়ে ইন্সপায়ার করে কোনো ছবি হয়নি, কিন্তু এইটাই বোধহয় বিদ্যাসের প্রথম প্রয়াস এই ধরনের কাজ করে। এবং প্রতীকী অসাধারণ স্ক্রিপ্ট, যেটা আজকে আমাদের সবাইকে বেঁধেছে এক জায়গায়। এই দুটো দুজন দারুণ অভিনয় করেছে, মানে আর এইভাবেই যে ডিরেক্টর এত সুন্দর করে এগুলো দিয়ে অভিনয় করিয়েছে দেখার মতো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে দাবার এই ছবিটার মধ্যে, দাবাড়ুর মধ্যে মা এবং ছেলের একটা দুর্দান্ত বন্ধনের গল্প বলা হয়েছে, দাদু নাতির বন্ধনের গল্প বলা হয়েছে, বাবা ছেলের গল্পের কথা আছে, এবং পরিবার, আত্মীয়, নেইবারহুড সবাইকে মিলিয়ে এই গল্প। মানে এটা জীবনের গল্প, ভালোবাসার গল্প, আর প্রচুর জার্নির গল্প, এবং মানে কোচরা কীভাবে মানে বাচ্চাদের ট্যালেন্টকে রেকগনাইজ করে, তাদেরকে কীভাবে মেন্টর করে সেই গল্প বলে দাবাড়ু। এবং আমি মনে করি যে প্রত্যেকের মধ্যেই হয়তো কোনো না কোনো ট্যালেন্ট থাকে, হয়তো সেটা আইডেন্টিফাই করতে পারার জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। সেইখানে আইডেন্টিফাই হয় বাচ্চারা এবং মা তার সংগ্রামের মধ্যে দিয়ে, তার স্যাক্রিফাইসের মধ্যে দিয়ে কীভাবে বাচ্চাটাকে এগিয়ে নিয়ে যায় তার লক্ষ্যে। এইটা গল্পের উপজীব্য, এবং আমার মনে হয় উইন্ডোজ মানে শিবু এবং নন্দিতাদি অসাধারণ এই প্রযোজনা করেছে। ওরা প্রযোজনা সংস্থা হিসেবে দারুণ প্রযোজনা, ভারতের সাথে অনেকটি সম্পর্ক আমার, কিন্তু এই ছবিটা একটা নতুন পালক অ্যাড করে সবার মাথায় আমার মনে হয় প্রতিকৃত কাজ করেছে, এবং নতুন পরিচালক হিসেবে আমরা চেষ্টা করি সেটাই করি। অডিয়েন্সকে বানাইতে দেওয়াটাই আমাদের প্রায় উদ্দেশ্য। কারণ সেই জন্য মে মাস উইন্ডোজ মানে কিন্তু হিটের একটা ধামাকা। না না, মে মাসে আমাদের একটা কথা আছে, ওদের কথা দিয়ে রেখেছি প্রত্যেক মে মাসে আর একটা নতুন সাবজেক্ট নিয়ে, সেটা তো রাখতেই হবে। আর সেটা মানে শুধু নতুন সাবজেক্ট নিয়ে, সেটা মানে বক্স অফিস সাফল্য কিন্তু সেটা বিরাট থাকে। বক্স অফিস সাফল্য কিন্তু এই অডিয়েন্সের কাছ থেকে আসে, যেহেতু ওরা আপনারা সবাই আছে, আশীর্বাদ করে, ভালোবাসে আমাদের ছবিকে, সেই জন্যে আরেকটা জিনিস তোমার কাছে জানতে চাই, দাবার নিয়ে যদি ছবি, যেহেতু দাবার যে গুটিগুলো রয়েছে তার মধ্যে তুমি নিজেকে কোনটার সাথে ডিফাইন করবে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্ত, চিরঞ্জিত চক্রবর্তী, দীপঙ্কর দেব, খরারজ মুখার্জি, কৌশিক সেন সহ আরও অনেকেই। 10ই মে বড় পর্দায় মুক্তি পেয়েছে দাবাড়ু। ভারত তথা বিশ্বে প্রথম দাবা খেলা নিয়ে ছবি দর্শকদের মন জয় করবে বলেই আশাবাদী নির্মাতারা।